খান সাহেবের বুবলির হাতে উত্তম মধ্যম খেয়ে পূজাচেরির হাতেও হাতে ও মাসলে কালশিটে দাগ পড়ে গিয়েছিল। হাতের কবজি নখের আঁচড়ে রক্তাক্ত হয়েছিল। বিষয়টা কতটা লজ্জার, কতটা অপমানজনক যে ফেস করে সে বোঝে। মানে পূজাচেরির হাতের কবজি বুবলির আঁচড়ে রক্তাক্ত হয়েছিল এবং তার মাসলে পড়েছিল কালশিটের দাগ। পূজাচেরিকে মেরে হাত ফাটিয়ে রক্তাক্ত করে দিয়েছিলেন বুবলি। এবার বেরিয়ে এলো নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে শাকিব খান ও পূজাচেরিকে নিয়ে একের পর এক নতুন তথ্য সিনে মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। এবার বুবলি ও পূজাচেরিকে নিয়ে নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন আমেরিকান প্রবাসী মিলি সুলতানা। শাকিব খানের বাসাতে বুবলি ও পূজাচেরির মধ্যকার যে হাতাহাতি বা দ্বন্দ্ব হয়েছিল সে খবরই এখন সবার জানা। এবার জানা গেল পূজাচেরি বুবলির মধ্যকার যে হাতাহাতি হয়েছিল তা কেবল হাতাহাতিই ছিল না, সেটা গড়িয়েছে বেশ দূর পর্যন্ত। পূজাচেরিকে মেরে হাত ফাটিয়ে রক্তাক্ত করে দিয়েছিলেন বুবলি। পূজাচেরির হাতে কালশিরে দাগও পড়েছে। বুবলির নখের আঁচড়ে রক্তাক্ত হয়েছিলেন পূজাচেরি। শুধু তাই নয়, মিলি সুলতানা ওই পোস্টে পূজাচেরিকে নিয়ে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন, যেখানে তিনি পূজাচেরির আমেরিকার ভিসা পাওয়া সম্পর্কেও কথা বলেছেন। মিলি সুলতানা বলেন, পূজা প্রমিসিং অ্যাক্ট্রেস হলেও তার চাকচিক্য জীবনের পেছনে আছেন একজন সুগার ড্যাডি। পূজাচেরির মা সব কিছু জেনে শুনেও পূজাচেরিকেই সাপোর্ট করছেন, কারণ পূজাচেরি তার পরিবারের একমাত্র সোনার ডিম্পারা হাঁস। তাই মেয়ের এসব কিছু জানলেও মা তাকে সাপোর্ট করে যাচ্ছেন। ভিউয়ার্স, পুরো এই বিষয়টি নিয়ে আপনি কি মনে করছেন? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।